সো নিযুক্তি প্রক্রিয়ার কাম বর্তমান যথেষ্ট পরিমাণে আগবাড়িছে আর ডি ডাব্লিউর এল পি আর ইউ পি বর্তমান সেকেন্ড প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশ পালে আর কব গেলে এখন এখন আপডেটেড ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট বলে আমি কব পাৰিম আর ইয়ার পিছতে থার্ড প্রফেশনাল মেরিট লিস্টের কাম বর্তমান আরম্ভ করেছে আর বহুত প্রার্থীলে বর্তমান ফোন আহিছে কারণ বহুতরে দুই তিনখন ডিস্ট্রিক্ট বা একজন প্রার্থীর দুবার দুবার নাম আহিছিল বা তেওঁলোকলে ফোন আহিছে আর তেওঁলোকৰ কনফার্মেশন লৈ আছে আর আপোনালোকলো দুবার যদি কিবা খেলিমেলি আছে বা একখন ডিস্ট্রিক্টে দুবার নাম আহিছে বা এনেকুৱা কিছুমান কনফিউজন আছে আপোনালোকে আপোনাৰ মোবাইল নাম্বারটো এক্টিভ কৰি ৰাখক যিকোনো সময়তে ফোন আহিব পাৰে গতিকে থার্ড প্রফেশনাল মেরিট লিষ্টৰ কাম বর্তমান তেওঁলোকে কৰি আছে আর সেকেন্ড প্রফেশনাল মেরিট লিষ্টত যিসকলৰ নাম আহিছে তেওঁলোকৰ থার্ড প্রফেশনাল মেরিট লিষ্টত কিমান কাট অফ কমিব বহুতে এটা প্রশ্ন সুধি আছিলে কারণ থার্ড লিষ্টৰ পৰাহে আমি এটা সম্যক ধারণা লব পাৰিম যে কাট অফ কিমান কমিব কারণ ফাইনেল মেরিট লিষ্টলৈকে যথেষ্ট পৰিমাণে কাট অফ কমাৰ সম্ভাৱনা আমি বা আগতেও দেখি আহিছোঁ গতিকে থার্ড প্রফেশনাল মেরিট লিষ্টত প্রায় দুইৰ তিন নম্বর কাট অফ কমিব তাতকৈ বেছি নকমে দুইৰ তিন নম্বর কমিব এইটো শিয়োর আপোনালোকে কোনো টেনশন লোৱাৰ প্রয়োজন নাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড প্রফেশনাল মেরিট লিষ্টতে যথেষ্ট কমি নাযায় ধৰি লওক পাঁচ ছয় কমি নাযায় দুই বা তিনি কমিব তাতকৈ বেছি নকমে ইয়াৰ পিছত আকৌ দুই বা তিনি এক কমিব এনেকে লাষ্টলৈকে হয়তো এবাৰ পাঁচৰ পৰা ছয় নম্বৰ কমাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে ফাইনেল মেৰিট লিষ্টৰলৈকে আৰু ফাইনেল মেৰিট লিষ্টত যিসকলৰ নাম আহিব তেওঁলোকে এপইণ্টমেণ্ট পাব আৰু এপইণ্টমেণ্টটো অতি সোনকালে দিব জুন মাহৰ প্ৰথম সপ্তাহৰ ভিতৰতে বা মে মাহৰ ভিতৰতে আপোনালোকে এপইণ্টমেণ্ট পাই যাব যিটো হৈছে বহুতেই এটা ভাল খবৰ গতিকে এইটো আছিলে ভিডিঅ' বেছি দীঘলে নকৰোঁ কথাটো গতিকে আপোনালোকৰ যোনটো থাৰ্ড প্ৰফেশ্যনেল মেৰিট লিষ্ট হয় সেই মেৰিট লিষ্টটো আপোনালোকৰ এপ্ৰিল মাহৰ লাষ্টৰ পৰা ধৰি লৈ আপোনালোকে ধৰি লওক এপ্ৰিল মাহৰ লাষ্টৰ ফালে প্ৰকাশ পোৱাৰ সম্ভাৱনা আছে নহ'লে মে পাঁচ তাৰিখৰ আগত প্ৰকাশ কৰিব গম পাইছে আৰু এইবাৰ বেছি প্ৰফেশ্যনেল মেৰিট লিষ্ট নুলিয়াই আগতে যদি সাত আঠখন উলিয়াইছিলে এইবাৰ নুলিয়াই খুব বেছি চাৰিখন বা পাঁচখন ওলাব তাৰপিছতে আপোনালোকৰ এপইণ্টমেণ্ট পাবলৈ আপোনালোকে সক্ষম হ'ব থেংক ইউ অল দ্য বেষ্ট।